একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় নিয়ন্ত্রণকে তুলে ধরতে চাইলাম, সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো। তো প্রতিনিধির নিরাপত্তা নেই, তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন। আমার বাবা 25 বছর পৌর প্রতিনিধি ছিলেন, সেই সময় তারা বিরোধী ছিলেন। আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আমার মনে পড়ে না। উন্নয়নের গ্রাম বাংলার উন্নয়ন না হলে এদের বাড়ির সামনে গেলে উন্নয়ন দেখতে পাবে। পুলিশ পান মশলা ধরবে, বোমার মশলার বেলায় পুলিশ অন্ধকারে অন্ধ হয়ে যাবে। তা হলো না, আমরা এসে দেখলাম তার মধ্যে নেই। তাই সঙ্গতভাবে অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় নিয়ন্ত্রণকে তুলে ধরতে চাইলাম, সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো। আমার বাবা 25 বছর পৌর প্রতিনিধি ছিলেন, সেই সময় তারা বিরোধী ছিলেন। আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আমার মনে পড়ে না। মিনাদিরা বহুদিন ধরে আছেন, তারা বলতে পারবেন কখনো পুরসভায় মাইক বন্ধ হয়েছে কিনা? আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলর গুলি খাচ্ছে, মেয়র বুক চাপড়াচ্ছে যে পুলিশ কিছু করছে না, পুলিশ কিছু করছে না, সেই কথাটা তুলে ধরতে গেলে যদি পুরসভার ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন। পুলিশ পান মশলা ধরবে, বোমার মশলার বেলায় পুলিশ অন্ধকারে অন্ধ হয়ে যাবে। এই তো আজকে বললেন 1 নম্বর প্রস্তাবে বিশ্বরূপ দেব পৌর প্রতিনিধি যে গুটকা পান মশলা বললেন, পান মশলা হলে পুলিশ ধরে নিয়ে যাবে, পুলিশ দেখবে বিষয়টা। আর বোমার মশলা দেখতে পাবে না, ওরা শুধু দেখতে পায় কি ইট বালি সিমেন্ট মানে বাড়ি তৈরির মশলা, পুলিশ খুব ভালো দেখতে পায়। আর এইগুলো নিয়েই যতক্ষণ কেন মনে হলো যে আপনার প্রস্তাবটি গৃহীত হলো না, কোথাও কি শাসক দল অস্বস্তিতে পড়বে জেনেই আপনার এই প্রস্তাব গ্রহণ করা হয়নি? আরে শাসক দল অস্বস্তিতে পড়বে তো বটেই, কিন্তু আমি তো শাসক দলের কাউন্সিলরই আক্রান্ত হয়েছিল, আমি তো তার পক্ষে কথা বলতে চাইছিলাম। আমি তো সমস্ত তৃণমূল সহ সমস্ত কাউন্সিলর জনগণের কথা বলতে চাইছিলাম। আজকে মমতা ব্যানার্জি যখন বলছেন যে কনস্টেবলরা চোর, পাবলিক যখন বলছে কাউন্সিলররা চোর, তখন তাদের মান সম্মান যাচ্ছে না। এখানে যখন তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে তখনই সবার ফাটছে, কেউ মাইক বন্ধ করে দিলে। এর থেকে এটা নজিরবিহীন এবং লজ্জাজনক। জনপ্রতিনিধির নিরাপত্তা নেই, তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? এটা তো আমার কথা নয়, মেয়র নিজে বলেছেন এনাফ ইজ এনাফ। পরের দিন মেয়র বলেছেন আমি আমার পাড়ার এলাকার থেকে জবরদখল উচ্ছেদ করতে পারছি না, করতে পারলে একটা থানা তৈরি করতাম। যে লোকটা একটা থানা তৈরি করতে পারে ইচ্ছে করলে, সে পাশের থানা থেকে দুটো পুলিশ এনে জবরদখল তুলতে পারে না? এই ধরনের হাস্যকর কথা, এইগুলো বন্ধ করা হোক, একটা ফুল টাইম মেয়র আনা হোক কলকাতা শহরের জন্য। হ্যাঁ, আবার কি আমরা বিরোধী কণ্ঠ বলে স্তব্ধ করে দেওয়া হলো? আর কিছু সেটিং বিজেপি কিছু সেটিং এখনো বিরোধী আছে যারা চুপ করে বসে আছে, তারা এই নিয়ে একটাও কথা বলছে? গুলশান কলোনি যাতে না শোনা যায়, যাতে পূর্ব কলকাতার ওই জলাজমি ভরাটের আওয়াজ যাতে না পৌঁছয়, তার জন্যই আজকে আমার মাইক বন্ধ করে দেওয়া হলো। তার জন্যই মীনাদেবী পুরোহিতের দেওয়া প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে, আমার প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে, তার জন্যই, যাতে জমি দখল, এই জমি দখলে সবাই খেয়েছে, মেয়র থেকে শুরু করে কেউ এর থেকে বাদ যাবে না। এই আজকে বলুন সাপুরের মৃত্যু সাপের হাতে, আজকে বলুন এই কাউন্সিলরদের কত টাকার প্রপার্টি ছিল 15 বছর আগে, এই 15 বছর এদের কত টাকার প্রপার্টি হয়েছে? এরা আদানি আম্বানি নিয়ে পড়ে থাকে, আদানি আম্বানির থেকে এদের বড় গ্রাফ, আদানি আম্বানির থেকে এদের গ্রাফ মানে ভার্টিকাল গ্রাফ, একদম উন্নয়নের গ্রাফ। বাংলার উন্নয়ন না হলে এদের বাড়ির সামনে গেলে উন্নয়ন দেখতে পাবে, এদের বাড়ির সামনেটা গেলে উন্নয়ন দেখতে পাবে। হ্যাঁ, কত গুলশান এড়াবে, এত গুল ছড়িয়েছে এরা, এত গুল খিলিয়েছে যে কোনো গুলশান এড়াতে পারবে না। এরা পাড়ায় পাড়ায় গুলশান কলোনি তৈরি করে ফেলেছে, এটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই গুলশান কলোনি। আমি হিন্দু মুসলমানে যাচ্ছি না, কিন্তু যারা এখানে এসে বসবাস করছে, একটা জায়গায় দেখছিলাম 2 লক্ষ অধিবাসী বাস করে, সরকার সেটা পর্যালোচনা করে বার করেছেন, সেখানে ভোটার সংখ্যা 2000, সেখানে ভোটার সংখ্যা 2000,
মানে 1,98,000 মানুষ সেখানে প্রস্তুত হয়ে আছে আগামী দিনের ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য। এরা ভোটের জন্য নিজের দেশের দেশমাতৃকাকেও বিক্রি করছে, এরা ভোটের জন্য দেশমাতৃকাকে বিক্রি করছে। যারা ভাবছে আমরা এদের হাত থেকে ভোট পাবো, আপনি লিখে রাখুন, ইতিহাস বড় যন্ত্রণার, ইতিহাসে লেখা থাকবে যে এদের হাতে একদিন আপনাদেরও মৃত্যু হবে। বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, এর সঙ্গে মায়ানমারও আছে, রোহিঙ্গারাও আছে। শুধু বাংলাদেশ বাংলাদেশ বলছে কেন, বাংলাদেশের জামাত আর পুরো রোহিঙ্গা তারা এই জায়গাগুলোয় ঢুকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গ থেকে না সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এরা ভারতবর্ষের স্থিতিশীলতাকে নষ্ট করছে। বা অন্য রাজ্য থেকে এসটিএফ এসে, অন্য রাজ্য থেকে অন্য তদন্তকারী সংস্থা এসে এইসব গুলশন কলোনি থেকে লোককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে যারা এই দেশের নয়। এরা কারা? এই 2 লক্ষ লোক গুলশন কলোনিতে বাস করে, এরা কারা? এরা কোত্থেকে এলো? প্রস্তাবটা কি ছিল আপনার আজকে, যে প্রস্তাবটা খারিজ করা হলো? আমার প্রস্তাব ছিল যে কাউন্সিলরের ওপর যে হামলা হচ্ছে এবং পুলিশের ব্যাপারে আমাদের মাননীয় মেয়র যে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরবর্তী পর্যালোচনা করা হোক, বর্তমানে পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে সেটা মানুষের সামনে আনা হোক, এবং এই যে জমির দখলদারির অভিযোগ আসছে কাউন্সিলরদের নামে সেটা হাউসের সামনে পরিষ্কার করে বলা হোক, যে বলুক যারা যুক্ত নয়, জমি দখলদারিতে এরা যুক্ত নয়, এটা বলুক হাউসে দাঁড়িয়ে। আমাদের বাড়িতে পুলিশ ঢুকছে, ওদের বাড়িতে দুষ্কৃতি, খোঁজ নিয়ে ধরুন দুষ্কৃতিকে, বলবে আমি তৃণমূল, আপনি দেখুন ওই দুষ্কৃতিকে আমি কিছু না জেনে বলছি তৃণমূল বেরো। আজকে আপনি যখন আপনারা এখন ওয়াক আউট করছেন, বেশ কিছু তৃণমূল কংগ্রেস কাউন্সিলর যারা বিরোধিতা করলেন আপনার এই বক্তব্যে, কি বলবেন তাদের বিষয়ে? বেচারীরা বড় দুঃখে আছে, কোনদিন এদের নামে শোক প্রস্তাব এই হাউসেই পাস হবে। আর এমন পেটের দায়, পেটেরই দায়, পেটের আর পদের দায়, যার জন্য বাধ্য হয়ে এই অন্যায়কেও ওদের মনের বিরুদ্ধে গিয়ে ওদের লড়তে হচ্ছে। এদের মনের সঙ্গে এদের ব্রেনের এত লড়াই, এরা অসুস্থ না হয়ে পড়ে। আমার কথা ছিল না, আমি তো সেটাই আজকে বলছিলাম প্রতিদ্বন্দ্বী করে, তাই আমার ধারণা মেয়র চাইছিলেন, এটা আমি বলি। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।